আধা ঘন্টা আল্লাহু আল্লাহু করেন ঠিক আছে আমি ডিসিপ্লিনটা পাচ্ছি না মানে হুজুররা যখন কি করে এরা মানে প্রনে এই মাইকে এই ওয়াজ মাহফিলে কি করে না রোল ভাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজ মাহফিলে যখন উত্তরিত হয়ে যায় জনগণ কা কি লা ইলাহা ইল্লাল্লাহ কে শুরু করে না এটা বললা কি করে ওই পানি খাওয়া শুরু করে হুজুর দেখা যায় জনগণ ঠান্ডা হয়ে গেছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ করতে তার কোন বিখ্যাত কোন মুভি আছে বাঙালির কোন সিনেমা লাভ আছে অপেক্ষায় থাকেন অপেক্ষা হায়দ্রাবাদ ঠিক আছে মিলন কাজী অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য ই করার জন্য সে আমাদের আসলে আমরা জানি যে বড়রা আমাদের পথ প্রদর্শক হয় কিন্তু এখন দেখছি ছোটরা পথ প্রদর্শক হয়েছে ঠিক আছে অবশ্যই এখন আমি জানি না কী হবে ফিউচার ঠিক আছে কিন্তু ছোট হইয়াও সে সাহসী স্টেপ নিছে এবং পদক্ষেপ নিছে এবং বড়দের দেখাই দিছে এখন যদি বড়দের লজ্জা সরম না থাকে তাহলে আমার কিছু বলার নাই শেষ দ্যাটস অল সবারই লজ্জা হোক দুজন বলছে আমি তাদের পক্ষে এক সহমত মিলন ভাই আমাদেরকে আজকে লাঞ্চ করাচ্ছে এই জন্য আমরা অনেক খুশি মিলন ভাইকে থ্যাংক ইউ আর মিলন ভাই আরও ভালো কিছু করুক যেমন প্রমোশন পাক বাইক পাক ভালো ভালো অ্যাচিভমেন্ট আসে আমরা আবার সবসময় সবাই বলতো মিলন ভাই কিছু খাওয়ায় না আমাদেরকে শুভকামনা করি ও জীবনে আরো আগায় যাক ভালো ভালো গুড নিউজ দিক এবং আমাদের এরকম একটা ভালো রাজীব মিলন ভাইকে ধন্যবাদ অসন্ত আমাদেরকে এই সুন্দর একটা লাঞ্চের ব্যবস্থা করার জন্য মিলন ভাইকে ধন্যবাদ বুঝা না ট্রিট দেওয়ার জন্য মিলন ভাইকে ধন্যবাদ আর এর চেয়ে ভালো একটা ট্রিট আমরা এখনো পাওয়ার বাকি আছে ক্যামেরাটা একটু দেখে ধরেন শরীফদের কাছ থেকে এর চেয়ে আরো সুন্দর পরিবেশ আরো আরো অনেক এক্সপেন্সিভ আমাদের প্রত্যাশা থাকবে আরো অনেক বেশি শরীফদের কাছ থেকে মিলন ভাই আপনি তো লাঞ্চ করতে মানে করাচ্ছেন হলো কি প্রমোশনের জন্য কিন্তু বাইকের জন্য তো মানে একটা প্রমোশন বাইকের জন্য তো একটা খাবার দরকার আছে ওটাও কি হবে সবার শেষ হয়েছে এবার মিলন আসলে এমনি খাওয়াচ্ছে কি কারণে খাওয়াচ্ছে আপনারা জানেন যে সে আচ্ছা বলে দিচ্ছি সে হচ্ছে যে তো সমস্যা নেই সে হচ্ছে যে এই একটা ই পাইছে স্পেশাল একটা অ্যামাউন্ট পাই গেছে সামহাউ সো এই জন্য খাওয়াচ্ছে তো আমরা আশা করি যে সে আরও এই ধরনের স্পেশাল অ্যামাউন্ট পাক মানে আরও বেবি হোক আরও দুই চার বার খাই হ্যাঁ তো এটা এটা ধন্যবাদ হলো রবিউল কারণ রবিউল ফার্স্ট শুরু করছে তার খাওয়ানো
যদিও টিটুর কাছ থেকে একই সময় টিটুর আশা করছিলাম সেটা হয়নি, তো সমস্যা নাই। টিটু আল্লাহ তালা আরো সামান্য তো দেখছে, যাতে ভেটকি মাছ দিয়ে কিছু একটা খাওয়াইতো। ভেটকি মাছ ঠিক আছে, টিটু ভাই খাওয়াই নাই ভাই? না, টিটু খাওয়াই নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আপনি এখনো খাওয়ান নাই, লজ্জা থাকে আপনার? এই যে ইয়া খাওয়া কিসে কাল কর, এই যে ভাই বললো কি খাওয়াই নাই, এটা কোন কিসে কি পারপাসে খাওয়াই নাই? ভাই এটা না আপনি বলেন যে কিতাব পাস খাইনি, বাইরে যে কি করেন কি করে পাস খাইনি, এটা ভিন্ন জিনিস। কিন্তু পারপাস বলেন যে যেটা বসে যে খাওয়াই নিয়ে আয়, এটা কি পারপাসে খাওয়াবে না কি পারপাসে খাওয়াবে? আচ্ছা আপনি বাইক বাইক যে পাইছিলেন ও মানুষকে খাওয়াবে, ওর চোখের ভাবটা দেখে কি খাওয়াইছিলেন? আমি কি বাইক পেয়েছিলাম সেখানে ভাই, ঠিক আছে এটা খাওয়া নয়, এটা আসবে না কেন, আসবে না কেন? আপনি যখন সেকেন্ড ম্যারেজ করেন তখন কি বিয়ার দাওয়াত মানুষ তাহলে সেকেন্ড ম্যারেজ যদি করে খাওয়াইতে পারে আপনার ইনকাম হবে।